নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সামনে শীত, বেশ শীত শীত পড়ে গেছে, সামনে জমকালো শীত আসছে এখন হালকা। তো ঘরে পড়ার জুতোগুলো আমাদের সব নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে সব বাইরে পড়া হয়ে গেছে, ওই জন্য জুতো কিনতে চলে এলাম। তো প্রথমেই এই একজনের দোকানে এলাম, এখানে অজন্তা জুতোগুলো মানে ভালো পাওয়া যায়। তো অজন্তা ভাবলাম ঘরে পড়ার জন্য অজন্তা জুতো নিয়ে যাই, হাওয়াই চটি, ওগুলো পুরনো ব্র্যান্ডেড ওই জন্য। তো তারপরে দেখে যাই হোক, অজন্তাগুলো খুব শক্ত, ওই জন্য আর নিলাম না এখান থেকে। এখানে একটু খুঁজলাম, আমার আমার একটা জুতো একটু পছন্দ হয়েছিল, কিন্তু মানে বাচ্চাদের জন্য ইয়েলো কালার। তো ইয়েলো কালারগুলো খুব ময়লা হয়, পায়ে দিতে দিতে না মানে খুব ময়লা হয়ে যায়, মানে আমাকে মোটামুটি সপ্তাহে একদিন করে ঘষে মেজে তুলতে হবে। তো ওই জন্য না আমি নিলাম না, এমনি জুতোটা বেশ নরম নরম ছিল, ভালো ছিল, কিন্তু আর নিলাম না। এবার আমরা এবার খারাপ লাগছে কোনটা, যে বয়স্ক লোক সেই জুতোটুকু দেখানো অথচ নিতে পারলাম না, ওই জন্য একটু কেমন খারাপ খারাপ লাগছিলো। জুতো কিনতে কিনতে তারপরে দেখলাম যে এই যে জগদ্ধাত্রী ঠাকুর, তো জগদ্ধাত্রী ঠাকুর সামনা সামনি এই যে আমি দেখলাম, এই যে তো দেখো আবার একটা দোকানে চলে এলাম, এটা হচ্ছে টাইটাস, টাইটাসে চলে এলাম। তো এখানে হচ্ছে মোটামুটি আমাদের টুকটাকভাবে জুতো নেওয়া হয়, একটু দামটা একটু বেশি কিন্তু ভালো, কোয়ালিটিটা ভালো। তো সেখানেই চলে এলাম টাইটাসে। তো আমি বাড়িতে চলে এলাম, আর চলে এসেছি, জুতো টুতো কিনে নিয়ে এসেছি, টাইটাসে গেছিলাম, তো সেখান থেকেই সব জুতো কিনে নিয়ে এলাম। জুতোগুলো পছন্দ হয়েছে সানায় না, দেখো এই যে এটা হচ্ছে একই জুতো দু বোনের সেম। তো ঘরে পরার জুতো বলে একটু বড় নিয়ে এলাম, মানে যাতে সহজেই পায়ে ঢোকাতে পারে আবার বের করতে পারে। একটু টাইট টাইট হলে কি হয় যে মানে ঢোকাতে গেল বের করতে সমস্যা হয়, ওই জন্য একটু ঢিলে ঢালা জুতো নিয়ে এলাম। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে এই জুতোটা এনেছে, আর আমার জন্য এই যে, এই যে এটা এই জুতোটা, বাবা তুই তো জুতোটা রাখ নিজে রাখ। তো এই যে হচ্ছে সানায়নার জুতো, তো তাদের দুজনের খুব পছন্দ হয়েছে। তো জুতোগুলো এনেছি, তারা পরেছে, এই ছোট ছোট খুশিগুলোই আমার খুব ভালো লাগে, যে এমন কিছুই না এনেছি তো হাওয়াই চটি, তবু দেখো এটাই মনে হয় ছোটোবেলা, যে আমার মনে পড়ে যে আমার মা বাবা যখন কোনো কিছু আনতো তখন আমরা এরকম ভাই বোনেরা সব ভাগাভাগি করতাম, নিতাম, হ্যাঁ, তারপর খুব খুশি হতাম, মানে ছোট্ট ছোট্ট জিনিসেই যেন আমাদের আনন্দের আর শেষ থাকতো না। তো আমার বাচ্চাদেরও ঠিক সেই। তো ভিডিওটা আমি পরের দিন সকালবেলা ট্রেনে নিয়ে এলাম, ওদের যেহেতু স্কুল আছে তো ওরা অনেক দিন ধরেই বলছে যে মা আমরা একটু বাটার টোস্ট খাবো, আর সেদিন আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি, আর ওরা সকালবেলা দুধ রুটি খেয়েছিল। তো আমাদের খাবার দেখে ওদের একটু ইচ্ছে হয়েছিল, ওই যে বললাম যে এই হচ্ছে ছোটোবেলা, যে মনে হয় এই খাবারটা ভালো আমাদেরটা ভালো না, তো সেটাই হচ্ছে তাদের হয় মাঝে মধ্যে। তো আমার মনে পড়ে যে যখন আমরা ছোটো ছিলাম, মা বাবা যখন খেতে বসতো তখন একটু মায়ের পাত থেকে একটু এক গ্রস খাওয়া, হ্যাঁ, তো এরকম যে সেই খাবারটা যেন অন্যরকম টেস্ট, মা এত সুন্দর করে মেখেছে এটা মনে হয় খুব টেস্ট। তো এরকমভাবে মুখটা বাড়িয়ে নিয়ে একটু মায়ের সাথে খাওয়া, তো এই ব্যাপারগুলো আমাদের মেয়েদেরও তাই। আমি আর তোমাদের দাদাভাই যখন বসি, ওদের যখন আগে খাওয়া হয়ে যায় তখন ওরা এরকম বলবে ও মা, হ্যাঁ, মানে বুঝতে পারি যে তাদের ইচ্ছে হচ্ছে, তখন বলবে ইচ্ছে হচ্ছে, তখন লজ্জায় বলবে না না ইচ্ছে হচ্ছে না, না না তোমরা খাও মা আমরা তো খেয়েছি। আর বিশেষ করে ডিমের কোনো আইটেম থাকলে সেদিন তাদের একটু ইচ্ছেটা বেশিই হয়, করবে কি এরকম আমরা বসবো, দুজন এরকম মুখি ঝুঁকি মারবে, পাল দিয়ে ঘুরবে, আমরা বুঝতে পারি যে একটু আমাদের থেকে খেতে চাইছে। তো
অনেক সময় হয় যে ওরাও যে ওরাও হয়তো রিচ খাবার খেয়েছে, আবার আমাদের সাথে খাবে, তখন আমি না দিতে চাই না, আর তোমাদের দাদা ভাই সে আবার বলবে একটু দাও না। তখন আমি বলি কেন, ওরা তো খেয়েছে, এখন এই সমস্ত খাবে না, পেটের সমস্যা হবে, ও আর একটুখানি দিলে কিছু হয় না, তোমরা বোঝো না। তখন আমাকে বলবে তুমি বোঝো না, ছোটোবেলায় আমরাও এরকম খেতাম। আমি যে হ্যাঁ তুমি, আমি বুঝি না, আমিও ছোটোবেলায় এরকম খেতাম, সবাই খায়। তো দেখো প্লেটটা দিয়ে একটু, প্লেটের মধ্যে লেগে রয়েছে বাটার, তাই একটু মাখিয়ে নিচ্ছি, কারণ এত শক্ত হয়ে থাকে ফ্রিজে, প্রথমত ঠান্ডার দিন, আর তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, একদম ইটের মতো শক্ত হয়ে থাকে, ওই জন্য একটু নরম করে নিলাম, আর সঙ্গে বাটারের সঙ্গে একটু ম্যানানা দিয়ে দিলাম। এবার হচ্ছে তারা বসে বসে এটা খুব তাদেরকে এখন ঝটপট খেতে দিয়ে দিই। এখন শানা খেতে বসে পড়েছে, এই যে, আর এনা এখনো আসতে পারেনি, কারণ সে মুখ ধুয়েছে সবে। ওই যে এনা আসছে, নাও ঝটপট করে খেয়ে নাও তাড়াতাড়ি, খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও। তো সকালবেলায় আমি আমার মেয়েদের একটা অভ্যেস করিয়েছি যে যে কোনো কিছু খাওয়ার আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে জল খাবে, তারপর তোমরা অন্য খাবার খাবে। তো এনা ভুলে গেছিল, ওই জন্য ওর বাবা একটু মনে করিয়ে দিল, আবার জল খেলো। আর আমি বললাম যে স্লাইস রুটিগুলো আমি সাইড থেকে একটু কেটে কেটে ফেলে দিই, মানে শক্ত শক্ত যেগুলো হয়। হ্যাঁ, সানা বললো না মা ওটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য দেখো না এখন একটু টাইম লাগছে, আর এদিকে টাইম লাগলে হবে না, স্কুল আছে, সময় মতো খেতে হবে। আর সকালে তো ম্যাক্সিমামই আমি প্রেশারে ভাত সিটি দিই, একটু নরম নরম হয়, আর সঙ্গে সেদ্ধ আলু সেদ্ধ বাটার, বা কোনো দিনও বেগুন ভাজা, কোনো দিনও ভেন্ডি ভাজা, এরকমই আমি করে দিই। হ্যাঁ, তো সেটাই এক মুঠ করে খেয়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে ওই যে টিফিনগুলো একটু অন্য রকমের দিই, ওই জন্য তারা ওগুলোই খেয়ে যায়, মানে এই ধরনের ভাত খেয়ে যায়, ভাতের সঙ্গে সমস্ত হালকা একদম লাইট খাবার খেয়ে যায়। তারপর বাড়ি এসে তোমরা জমিয়ে খাও, তাতে কোনো আপত্তি নেই, কারণ আমার খুব টেনশন হয় বাচ্চাদের যদি কোনো রকম শরীর খারাপ হয়। তো দেখো না, যেহেতু ওরা এই আজকে এটা খেতে অনেকটা দেরি লাগিয়ে দেবে, ওই জন্য আমি কি করেছি, আমি জামাটা পরিয়ে দিচ্ছি, মানে মোটামুটি যতটা রেডি করা যায় ততটাই আমি রেডি করানোর চেষ্টা করছি। সকালবেলা আমার মানে এত টেনশান হয়, ঘাম ছুটে যায়, কি জানি টাইম মতো রেডি করতে পারবো। তো এর আগে দুদিন একটু লেট করে গেছে, লেট করে বলতে একদম টাইটায় মানে গেট বন্ধ করবে সেই মুহূর্তে গেছে, তো ওই জন্য লাইনে দাঁড়াতে পারেনি। তো মিস ওদেরকে বলেছে, কয়েকজনকে বলেছে, যারা যারা এরকম লেটে দুদিন ধরে গেছে তাদেরকে বলেছে যে এরকম যেন না হয়, ওই জন্য আমার আরও বেশি টেনশান। আর উপরে আসা মানে কি, যে একবারে সব রেডি করে নিয়ে নিচে নামতে হবে। হ্যাঁ, তো অনেক সময় জলের বোতল হয়তো রেখে গেলাম, বা কোনো কিছু রেখে গেলে তখন তখন আবার দৌড়ে ছুটে উপরে আসতে হয়, অনেকটাই টাইম লাগে। আর আমাদের ওই বারান্দাটায়, বারান্দা বলতে নিচের ঘরের একদম দরজার মানে বাইরে, আগে তো এরকম চাতাল ছিল সিঁড়িতে, সেই চাতালগুলো নেই, চাতালগুলোতে আমি ব্যাগ রেখে তারপরে ওদের জুতো পরাই, আর সেই সিস্টেমটা এখন নেই, চাতালগুলো ভাঙা হয়ে গেছে, এখন কাঁধের মধ্যে নিয়ে এবার সিঁড়ির ওখানে জুতো, সেই জুতোগুলো আবার পরাতে হয়, মানে অনেক ঝামেলা। হ্যাঁ, তো এই সমস্ত এখন ওপরে এসে একটু একটু মানে মানুষ তো অভ্যেসের দাস, আবার ওপরে থাকতে থাকতে একটা অভ্যেসে এসে যাবে, তখন আশা করি কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিছুটা তো রেডি করালাম, স্কার্টটা পরে পরাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পরাবো। দেখো তোমরাই বলো কতটা টাইম লাগাচ্ছে, আস্তে আস্তে হেলে দুলে খাচ্ছে, সকালবেলা এই শুকনো খাবার খেতে ভালো লাগে, অথচ দেখো না এদের পছন্দের, তো আর কি করা যাবে, আজকে তাদের এটাই পছন্দ, তো করুক। এবার আমি সোয়েটারটা পরাচ্ছি, তো এনা সোয়েটার একদম পরতে চায় না, হ্যাঁ বলবে না এখন না পরে, এরকম করতে থাকে। তো আমি একরকমের জোর করেই না পরো, যতটা আমি এগিয়ে রাখতে পারি।
আর আজকে তো তোমাদের দাদাভাই দিয়ে আসবে, ওই জন্য আমার রেডি হওয়ার তাড়াটা নেই, ওটা একটা ব্যাপার। তাই ভাবি যে আগের দিন আর এখনের দিন অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আগে না পড়াশুনোর এত চাপ ছিল, না আমাদের মায়েরা এত যত্ন করে ড্রেসপত্র পরিয়ে দিত। আমার তো মনে আছে যে মা ওই খাবার দাবারই পর্যন্তই রেডি করতো, তারপর হচ্ছে বই নিজে গোছাতাম, তারপর হচ্ছে খাবার ওরকম প্লেটে দিয়ে দিত, তো খেতাম নিজে নিজে। আর তারপরে হচ্ছে ড্রেস তো নিজেই পরতাম, মা বড় জোর কাছাকাছি করে সেটাকে ভাঁজ করে রেখে দিত, সেখান থেকে নিয়ে নিজেই পরে নিতাম। তাও তো আমি তাই ভাবি যে ওদের মানে এখনকার বাচ্চাদের ভাগ্য কত ভালো, কত যত্ন করে সেই একদম মুখের সামনে সব কিছু তুলে ধরা, তবুও তাদের ভালো লাগে না। আর এখন না বাচ্চাদের কত আমরা টিফিন যত্ন করে কত আইটেমে আইটেমে টিফিন করে দিই, আর আগের আগে তো মানে আমাদেরকে টিফিন সেরকম করে দিত না, খুব অল্প ম্যাক্সিমামই টাকা ধরে দিত কিনে খেতাম। আর আমার মা তো কি বলবো, যেহেতু উনি ওয়ার্কিং মাদার ছিল, তো সেক্ষেত্রে আমার সেভাবে ছোটোবেলাটা ওরকম মতো যে খুব যত্ন পেয়েছি তা কিন্তু নয়। হ্যাঁ, তো সেটাই বলবো যে আমি এই আমার বাচ্চাদেরকে যতটা পারবো, আমি যতটা পারবো ততটাই আমি দেওয়ার চেষ্টা করব। আমি সব ছেড়ে দিতে রাজি আছি সব, কিন্তু আমার বাচ্চার কোনো রকম অযত্ন আমি মেনে নিতে পারি না। আমি আমার যত সমস্যা হোক, অনেক সময় তোমাদের দাদাভাই বলে তুমি দাও আমি করি, হ্যাঁ, বা তুমি যদি শরীর খারাপ হয় তাহলে তুমি রেস্ট নাও, ঠিক আছে ওটা নয় না করলে হবে পরে করলে হবে এরকম। হ্যাঁ, তো আমার যেন একটা সব কিছু রুটিনের মধ্যে থাকে। আমি যদি আমি মনে করি যে না আমাকে এটা করতে হবে, সে যত শরীর খারাপই হোক আমি করার চেষ্টা করি। আর আমার বাচ্চার ক্ষেত্রেও তাই, যে আমার জন্য যেন ওদের কোনো রকম কোনো ক্ষতি না হয় এটাই বলি। তো মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউব করা আমি ছেড়ে দেব, কি জানি আমার এর জন্য কি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হচ্ছে। তারপর আবার আমি ভেবে দেখি যে ওরা যখন বাড়ি থাকে তখন আমি কোনোভাবে ওদের টাইম দেই না। এই যে যেরকম ভিডিওটা করছি, আমি কিন্তু কাজ করছি, আমি কিন্তু ওটা ধরে বসে নেই ফোনটা ধরে। হ্যাঁ, তো তারপর ওরা যখন বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে আসে তখন খাওয়ানো দাওয়ানো সব কিছুই করি। হ্যাঁ, তারপরে আমার মনে হয় না যে এতে মনে হয় কোনো ক্ষতি হয়, কিন্তু তার মধ্যেও যদি আমার কোনো রকম একটু মনে হয় যে ওই টাইমটা আমি ওদের পড়াতে পড়াতে একটু ফোনটা দেখলাম বা এডিটিং করলাম, তখন আমার মনটা খারাপ হয়ে যায় যে না এটা তো ঠিক হচ্ছে না, আমি দরকার হলে সব ছেড়ে দেব। কিন্তু যাই হোক, এই ইউটিউবে আসা মানে এসেছি বলে আমি অনেকটা ভালো আছি মনের দিক থেকে, কারণ সারাদিন সংসারের কাজ করে করে কি বলবো, ওই তারপর একটা সময় যখন কাজ থাকে না, ওই নানান রকমের চিন্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে মুখ গোমড়া করে বসে থাকা, সেই সময়টা কিন্তু আমি আর পাই না। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু ওদের অলিম্পিয়াড এক্সাম, তো ওরা তাড়াতাড়ি করেই চলে আসবে, আমাকেই আনতে যেতে হবে। এখন তোমাদের দাদাভাই যাবে, তারপর আবার আমি যাব আনতে। আবার মেয়েদেরকে আনতেও গেলাম, দিয়ে সেই 10টায় ছুটি দেওয়ার কথা ছিল, 10টায় ছুটি দেয়নি, দিয়েছে হচ্ছে 11:45। ততক্ষণ ওখানে ছিলাম, ভাবলাম 10টায় ছুটি দেবে, আমি 10:20 মধ্যে বাড়িতে চলে আসবো, এসে রান্নাবান্না করবো। তো পুরো 1 ঘন্টা লেট হয়ে গেল, আমি এখনও রান্নাবান্না করতে পারিনি। সবে এলাম, এসে সবে না তাও এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে। এসে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়ে তারপর একটু ডিম সেদ্ধ দিলাম। আজকে শনিবার নিরামিষ, কিন্তু কিছু করার নেই, ওদের প্রচুর খিদে পেয়েছে, যেহেতু সকালে কলাটা খেয়েছে, এখন আর কলা খাবে না, আর অন্য কিছু ভারী বেশি টিফিন দেবো না, তাহলে আবার দুপুরে খেতে চাইবে না, তার জন্য 2টো ডিম সেদ্ধ করে দিলাম। আর এখন আমি এই জামাকাপড় বলতে জামা কাপড় না, পর্দা, ঘরের যে পর্দাগুলো সেগুলো এখন মেলতে যাবো ছাদে। তো চলো ছাদে যাই।
তো খাওয়া দাওয়া করে এখন মেয়েদের নিয়ে নাচে যাব। ওদেরকে বলছি তাড়াতাড়ি করে রেডি হ। আর চুড়িদারটা চেঞ্জ করিনি, কারণ আর ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, চুড়িদার পরতে বেশ ভালোই লাগছে। এসো নাই, রেডি হয়ে নাও। ওই যে আরেকজন জানালা খুলে লেবু খাচ্ছে। আর এই যে তোমার লেবুটা কখন খাবে তুমি? খাও লেবুটা, পরে খাবো না, পরে খায় না, আমার চোখ খায়। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কিন্তু ওটা ওটা দিয়ে করে না। আর তুমি এই দেখো অগোছালো করে রেখেছো কিন্তু সারাটা খাট। আমি কিন্তু এটা পছন্দ করি না, তাড়াতাড়ি গুছিয়ে নাও। তো এখন জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি। জামা কাপড় বলতে সেই যে পর্দাগুলো যে রোদে দিলাম, তো সেই পর্দা রোদে দিয়ে এখন আবার যাব আনতে। তো তোমরা হয়তো ভাবছো এই বাবা এই মাত্র পর্দা রোদে দিল আর এই এখনই না, মাঝখানে অনেক ঘন্টা টাইম চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আবার ছাদে চলে যাচ্ছি, তো চলো। দেখো এই দেখো সব পর্দা তুলে নিয়ে এলাম, পর্দাগুলো একদম ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর একদম বাইরে যা রোদ না। তো বন্ধুরা আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, এখনকার মতো টাটা, নমস্কার।